বিধানসভার ফল প্রকাশ আজকে 2021 এর সিটটা আপনারা হেরেছিলেন, এবার কি মনে হচ্ছে আবার রিটার্ন করতে পারবেন? তা রিকভার তো হয়। কতটা আশাবাদী আজকের ভোট নিয়ে, ভোটের ফলাফল নিয়ে? অনেকটাই আশাবাদী। কেন আশাবাদী? কোন গ্রাউন্ডে আশাবাদী? প্রথমত যেটা হলো, আমি প্রচারে যেভাবে সাড়া পেয়েছি সেদিক দিয়ে আমার একটা আশা রয়েছে। সদ্য পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল, সেখানে আমাদের দলের রেজাল্টটা ভালো ছিল, শহরেরটা আমরা বুঝতে পারিনি, কেননা ওখানে কোনো নির্বাচন হয়নি। তো তারপরে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক ব্যানার্জি আসার পর যেটা ধুপগুড়িবাসীর দীর্ঘদিনের ডিমান্ড ছিল, সেটা সম্পর্কে উনি একটা পজিটিভ একটা বার্তা দিয়ে গেছেন। তার ফলে ধুপগুড়ি আমাদের শহরে পৌরসভা এলাকায় আমার যেটা মনে হয়েছে বা আমি যেটা প্রত্যক্ষ করেছি, তাতে মানুষ খুব তৃণমূলের দিকে ঝুঁকে গেছে, অন্তত এই ভোটটায়। পরবর্তীতে বলতে পারবো না, এই ভোটটায় মানুষ মহকুমার পক্ষে ভোটটা দিয়েছে। মানে বিধায়িকা তিনি দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন, আপনার দলের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলছেন, সেটাও তো ফ্যাক্টর হতে পারে মনে হচ্ছে। আমার মনে হয় না কোনো ফ্যাক্টর, আমার মনে হচ্ছে রাজনৈতিক মহল বলছে সিপিএম এর দিকে তাকিয়ে আছেন। সিপিএম কত রাজনৈতিক মহলে সেটা তাদের নিজস্ব অবজারভেশন, তারা দেবে নিজেদের, সে সম্পর্কে আমার কিছু বলার নেই। একটা অভিযোগ উঠছে যে যখন পঞ্চায়েত নির্বাচনে যেখানে যেখানে সন্ত্রাস হয়েছে সেখানে আপনারা ভোট পাবেন না, কারণ অনেকেই আমরা দেখেছি যারা বলছেন প্রকাশ্যেই যে পঞ্চায়েতে তারা ভোট দিতে পারেননি, এই ভোটটা আপনাদের হাতছাড়া হবে, বিশেষ করে চা বাগান অঞ্চলে, কি বলবেন? না, সেরকম তো কোনো কিছু পঞ্চায়েত নির্বাচনে সেরকম কিছু খবর অন্তত আমার কাছে জানা নেই। তবে না না আচ্ছা, তা যদি হয় তাহলে এবার চা বাগানের ভোটের যদি পার্সেন্টেজটা আমরা দেখি কম, কেন ভোট দিতে আসেননি? এবার তো এত সেন্ট্রাল ফোর্স, মানে আমাদের ধুপগুড়ি বোধহয় জনগণ যতটা আমাদের ভোটারস আর কি, হ্যাঁ প্রায় আর কি অনেকটাই আর কি সেরকমই সেন্ট্রাল ফোর্স আনা হয়েছে, বিছিয়ে দেওয়া হয়েছে। তারপরে যদি সন্ত্রাসের কথা বলা হয় তাহলে সেন্ট্রাল ফোর্সটা কাজ করেনি। না, এই নির্বাচনে তো সন্ত্রাসের কথা বলা হচ্ছে না, অনেকেই বলছেন পঞ্চায়েতে যেভাবে সন্ত্রাস হয়েছে পঞ্চায়েতে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হয়নি, সেই কারণে অনেকেই, আমি তো সেই জন্যই বলছি তাহলে এখানে সেন্ট্রাল ফোর্স ছিল, তবু কোনো ভোটের পার্সেন্টেজটা কম সেখানে। না না, এভারেজের যেটা আমাদের এভারেজের চেয়েও কম, সেটা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে চা বাগানের ইয়েগুলো তুমি বললেন আর কি, ঠিক আছে, তো তাহলে কম কেন? তার বিশ্লেষণটা কি? শেষ প্রশ্ন, কেন আপনি জিতবেন? হ্যাঁ, আমি জিতবো, এই যত সব আমি বললাম পজিটিভ যে কারণগুলো বললাম আর কি, সেই কারণগুলোর জন্যই জিতবো। 8:16 থেকে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো রেজাল্ট আসেনি, সকলেই অপেক্ষায় রয়েছেন। এবং যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে ওখানে যে কাউন্টিং, সেখানে 10 রাউন্ড পর্যন্ত আজকে কাউন্টিং হবে এবং 24টা টেবিলে কাউন্টিং হচ্ছে। এবং প্রশাসন মানে যারা জানাচ্ছেন নির্বাচন আধিকারিকরা যে বেলা 12টার মধ্যে ভোটের ফলাফল স্পষ্ট হয়ে যাবে, এমনটাই অন্তত তাদের ঘোষণা। দ্রুততার সঙ্গে কাউন্টিং করা হবে এবং যেভাবে, যেহেতু এখানে ব্যালট পেপারের ব্যাপার নেই, ইভিএম বাক্স, ফলে কাউন্টিং হতে দেরি হবে না। দেখো, এই মুহূর্তে কিন্তু ধূপগুড়িকে নিয়ে রীতিমতন রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে উঠেছে, কারণ এই নির্বাচনে কারা ভালো ফল করতে পারে, আসনটা কাদের দখলে থাকবে, তা নিয়ে কিন্তু জোর গলায় এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল দাবি করতে পারছেন না। সকলের হিসেবে হচ্ছে যে 2 থেকে 6 হাজারের মধ্যে কোনো একটা রেজাল্ট হয়তো এখানে আসবে, যে দলই জিতুক না কেন মার্জিনটা কিন্তু কোনোভাবেই 10-এর বেশি হবে না, বা তার থেকে অনেকটাই কম হবে। তার কারণ হচ্ছে অনেকেই তাকিয়ে রয়েছেন, মূলত ধূপগুড়ির ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে, সেটা হচ্ছে ইসের ভোটটা, ধূপগুড়ির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসের ভোট, চা বাগানের ভোট।